अलिफ लैला अलिफ लैला দেখ সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লেলা আমি সারা রাত ধরে আমার মেয়ের জীবন ভিক্ষা করেছি এ ভিক্ষা তুমি আমায় দিয়ে দাও ওর জীবন ভিক্ষা তুমি আমায় দিয়ে দাও এখন এখন তো সকালও হয়ে গেছে হুজুর আপনাকে মুবারক হুজুর আপনাকে মুবারক হুজুর আপনার প্রিয় কন্যা চোখের মণি একদিন আর এক রাতে সময় পেয়েছে তুমি কি কথা বলছো আল্লাহর খেলা আল্লাহই জানেন উনিই পারেন অসম্ভবকে সম্ভব করতে আমরা নিজের কানে শুনেছি বাদশাহ সালামত একদিন আর এক রাতের জীবনদান করেছে শুকরিয়া শুকরিয়া দয়াবান আল্লাহ তোমার শুকরিয়া তুমি এক আপার চোখের জলের মান রেখেছো অন্তত একটা দিনের জন্য তুমি আমার মেয়ের জীবন বাঁচালে শুকরিয়া শুকরিয়া আপা জান আপা জান আপা জান জুবেদা আমার বোন আল্লাহ আমার দিদি আমায় জড়িয়ে ধরেছে ইচ্ছে হচ্ছে যাতে নিজের জীবন দিদিকে দিতে পারি না এরকম বলিস না বোন আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখবে আমার তো বিয়ে হয়ে গেছে আব্বাজান আব্বাজানের দেখাশোনা এখন তোকেই করতে হবে আর কাঁদিস না বোন আমায় কাঁদতে দাও আপা এ তো দুঃখ আর আনন্দের অশ্রুধারা তোমার সাথে দ্বিতীয়বার দেখা হবার আনন্দ আর দূরে চলে যাবার দুঃখ আফসোস চোখের জল দিয়ে লেখাই ভাগ্য লেখন শুধু সহ্য করতে হবে বদলাতে তো পারবো না জুবেদা আল্লাহ তো ভাগ্য মানুষের জন্য বানিয়েছে মানুষকে ভাগ্যের জন্য নয় উনি সৃষ্টিকর্তা উনি বিনাশকর্তা উনি সুখ দেন উনি দুঃখ দেন ওনার অস্তিত্ব সব জায়গায় কোরআন পাঠে উনি বারবার বলেছেন চাও আমার কাছে আমি সব কিছু দিতে রাজি তাহলে আমি ওনার দয়া থেকে কেন দূরে থাকব নিজেকে করে তোলা এমন শক্তিময় যে সমস্ত ভাগ্য তৈরির আগে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করে বলো কি চাই তোমার সুবহান আল্লাহ আমার আপা আমি খুব গর্বিত যে আমি এক এমন একজনের ছোট বোন যার আল্লাহর এই সৃষ্টিতে পরগম্বর হযরত মুহাম্মাদের দেখানোর আদর্শ আর নিয়মের উপর আর কোরআন পাকের তালিমের উপর পুরো ভরসা আছে
এখন আমায় শুধু এতটুকু বলে দাও যে বাদশাহ সালামত তার নিজের সেই ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের প্রথা কি বদলে দিয়েছেন। না প্রথা বদলেছি আর নাই প্রতিজ্ঞা, না আমি আমার পণকে ভুলে গেছি। আমি বদলাইনি, আমার হৃদয়ে প্রতিহিংসার আগুন এখনো জ্বলছে। বিস্ময়কর কাহিনী শোনার ইচ্ছা আছে বলে কেউ যাতে এটা না ভাবে যে আমার নারী জাতির প্রতি আকর্ষণ আছে। আমার তো নারী জাতির নামেই ঘেন্না আসে। হে আল্লাহ, কিছু এমন করে দাও যাতে ওনার হৃদয় থেকে নারীদের জন্য ঘৃণাবোধ দূর হয়ে যায়। নারী জাতিকে ভালো না বাসলেও চলবে, অন্তত তাদের যেন অপমান না হতে হয়। সবাই সাবধান, মহাপরাক্রমী মহারাজ ধীরাজ খাকানে আজম এখনই আসছে। শরবত খাবেন আপনি? কিছু ফল? রাজ্যের দায় দায়িত্বে সারাদিন ব্যস্ত থেকে ক্লান্ত হয়ে পড়েছেন, হুজুর একটু কিছু তো খান। এই ফুল আর ছেঁড়া কলিগুলো আপনার দয়ার থেকে কেন দূরে থাকবে? এগুলো ফেলে দিন, হয়তো এইভাবে আপনি খুশি হয়ে আপনার মুখ থেকে কোনো হুকুম দিয়ে দেবে। ঝরে পড়া ফুলের দুঃখে হাও কাঁদতে থাকে। ফুলেতে লেখা আছে রাতের কাহিনী। এই কাহিনী তোমার জীবনের শেষ কাহিনী হবে। তুমি শুধু আজ রাতের অতিথি মালিকা। অতিথি সেবার জন্য ধন্যবাদ। আমার বাদশাহ সালমা, এটা কি খুব কম খুশির খবর যে আমার মৃত্যুদণ্ডের পর যখন আমার নাম উচ্চারিত হবে তাতে আপনার নামও থাকবে? যেমন নাকি সওদাগর আর বিবির নাম, জিন আর সওদাগরের নাম। ওই ওই কাহিনীটার কি হলো আমি শুনতে চাই। যখন জিন সওদাগরকে মারতে চাইছিল তখন জি, তাহলে বলি, তখন সওদাগর জিনকে বলল,
তুই আমাকে এখনি এখনি মেরে ফেল, আমি কিয়ামতের সময় আল্লাহর সামনে তোকে জড়িয়ে ধরব। আরে মারছিস না কেন? হয় তুই আমাকে এখনি মেরে ফেল অথবা আমায় কিছুক্ষণের সময় দে। আল্লাহর কথা যখন বলেই ফেললি, হে মনুষ্য জাত, তোর কথা ঈমান আর সততা আছে। যদি আমি তোকে 40 দিনের সময় দিই তাহলে কি তুই ফেরত আসবি? হ্যাঁ ফেরত আসবো। তাহলে আল্লাহর কসম খা, পাক পরবর্তীকারের কসম খেয়ে বলছি যে নিজের প্রতিজ্ঞা পালনের জন্য আর নিজের প্রাণ দেওয়ার জন্য অবশ্যই ফিরে আসবো আমি। তাহলে মনে রাখিস, 40 দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকিস। আমার সোনা কেমন আছিস? ফেজান কেমন আছে? রিজওয়ান কেমন আছে? সুখে থাক বাবা, আল্লাহ তোকে দীর্ঘায়ু করুক। ওয়ালাইকুম আসসালাম। বাবা সাবির, আমি তোকে সব সময় স্বপ্নে দেখতাম আর আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার ছেলেকে রক্ষা করো। স্বপরে আমার ছেলে, তোর কাছে রাখা আমার আমানত, ওকে ঠিকঠাক রেখে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কাছে। তোমার সেই দোয়ার ফলেই আমি আমি আবার তোমার কাছে ফিরে আসতে পেরেছি। আরে রুকসানা, আব্বার জন্য গোসল ঘরে গরম পানি রেখে দে। হ্যাঁ দিদিমা। আর সাজিদা, তুমি তাড়াতাড়ি খাবার গরম করো, আমার ছেলের বড় খিদে পেয়েছে। হ্যাঁ আমি জান, আমি এক্ষুনি খাবার তৈরি করছি। আরে আরে বেটা রুকসানা, আমার ছেলের জন্য পানি পাঠাস, আমার ছেলে ফিরে এসেছে। হে আল্লাহ, নামাজ তো পড়ে নেই। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ, আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছো, অনেক ধন্যবাদ। রুকসানা,
চল্লিশ দিনের মাথায় সূর্য ডোবার আগে তুই নিজের প্রাণ দেওয়ার জন্য এখানে হাজির থাকবি। আর শুধু 23 দিন বাকি। 23 দিন? কিসের 23 দিন বাকি রয়ে গেছে? কিছু না, ব্যাস এমনি। এখন তুমি বিশ্রাম নাও, তুমি ক্লান্ত হয়ে গেছো। আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, পথে কত সমস্যার সম্মুখীন হয়ে কত লম্বা পথ চলে আপনি এসেছেন প্রিয়তম, খুবই কষ্ট হয়েছে নিশ্চয়ই। এখন তুমি বিশ্রাম নিয়েই নাও। আপনার সেবা করাতেই আমার সকল সুখ। আমার যাবার পরে তুমি কেমন ছিলে? নিশ্চয়ই খুব দুঃখই ছিলে। ছাড়ুন, আপনি এসে গেছেন, এখন ভালো আছি। আমার সব সুখ তো আপনারই সঙ্গে জড়িয়ে আছে। আপনাকে ছাড়া এই বাড়ি একদম নির্জন ছিল। আর আর বাচ্চারা কেমন ছিল? বাচ্চারা রোজ আপনার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ত, আর রোজ সকালে নতুন আশায় জেগে উঠত যে আজ তো আব্বাজান নিশ্চয়ই আসবে। আর পথের পথচারীদের মধ্যে আপনাকেই খুঁজে বেড়াত। তারপর নিরাশ হয়ে আমার কাছে চলে এসে কাঁদত। ব্যাস, আর আমি এখন আপনাকে কোথাও যেতে দেব না। আপনাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। সাজিদা, খেদো না আমার প্রিয়তমা। সাজিদা, আলো নিভিয়ে দাও আর ঘুমিয়ে পড়ো। আজ আমার জীবনের আরো এক রাত কম হয়ে গেল। আমি জান। হ্যাঁ বাবা। আপনার জন্য কিছু উপহার এনেছি। এটা হলো পশমের চাদর, এদিকে এদিকে। এটা হলো পবিত্র মালা। আরে নাও মুসলিম। আমি এটা দিয়ে নামাজ পড়ব, আর এটা দিয়ে দোয়া করব, আল্লাহর কাছে বলবো আমার ছেলের দীর্ঘায়ু করো, সব সমস্যা থেকে ওকে দূরে রাখো। সাজিদা, এটা তোমার জন্য। আমার জন্য আপনি এত গয়না কিনেছেন? আমার সকল অলংকার তো আপনি, আমার সকল সুখ সকল সৌন্দর্য তো শুধু আপনাকে নিয়েই। আপনি নিজের জন্য কি এনেছেন? আমার জীবনের বেঁচে থাকা কয়েকটা দিন, সেগুলি তোমাদের আর আর আমার নিজের জন্য। আমি জান, আমি জান, আমি জান, আপনি যেটা বলেছিলেন আমরা সেটা গুনে নিয়েছি। আর আব্বা জান যেটা উপার্জন করে এনেছে সেটা শুনে নিন। 5000 আশরাফি। 1 লাখ রিয়াল। 1 লাখ দিনার, কয়না, বহু মূল্য জামা কাপড়, হীরে আর উপহার,
মাশাল্লাহ মাশাল্লাহ, এসব আল্লাহরই দান, খুব পরিশ্রম করেছেন আপনি। এসব তোমার আর বাচ্চাদের ভাগ্যেই হয়েছে, ওদের ভাগ্যের জোরেই আমি আমি বেঁচে আছি। কিন্তু কি হয়েছে, আপনি কথা বলতে বলতে কোথায় হারিয়ে যান আর এত উদাস হয়ে যান, যা দেখে মনে হয় আপনার কাছ থেকে কেউ কিছু ছিনিয়ে নিয়েছে। এই উদাসীনতার কারণটা কি? আমি বলবো এর কি কারণ, আমার বিয়ে হবে তো, তাই উনি এত উদাসীন। ও আমার সোনামণি, দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে নতুন।